আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বনিশ্রী ন্যাশনাল আইডিয়ালের গণিতের সহকারী শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম। বনিশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ক্লাস নেব। আশা করছি আগামী সপ্তাহ অর্থাৎ 12 তারিখে আমাদের স্কুল খুলে যাচ্ছে, তোমাদের হয়তো সপ্তাহে একদিন করে ক্লাস হবে। আমরা ক্লাসে তো অবশ্যই সুন্দরভাবে ক্লাস নিব এবং তোমরা আসবা স্বতঃস্ফূর্তভাবে। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর মুদ্রা সংক্রান্ত সমস্যার সমাধান দেখাবো। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 81, 7, 8, 9, এই তিনটা প্রশ্নের সমাধান করব। শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক গণিত, শিক্ষক আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, ক্লাস নাম্বার হচ্ছে 14, তোমাদের HW নাম্বার 8, আমার FBID দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবা। আজকে 9/9/2021 সাল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমি 7, 8, 9 প্রশ্ন তিনটা লিখে রেখেছি। আমি চেষ্টা করব তিনটা প্রশ্নের সমাধান করে দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজার অঙ্ক, খুব সহজ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে খুবই সহজেই বুঝতে পারবা। আমি 7 নম্বর প্রশ্নটা পড়ছি, সবাই একটু দেখো। মিতুর 115.50 টাকা ছিল, তার বাবা তাকে 75.25 টাকা দিলেন, তার কাছে কত টাকা হলো? তো আমার কাছে যে টাকাটা আছে সেখান থেকে কেউ যদি আমাকে দেয় তাহলে অবশ্যই আমার টাকা বাড়বে, সেক্ষেত্রে যোগ করতে হবে। তার মানে আমি বুঝতে পারছি মিতুর কাছে যে টাকাটা আছে তার বাবা তাকে আরও কিছু টাকা দিচ্ছে, তাহলে দুইটা যোগ হবে। আমি সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো সমাধান। মিতুর কাছে আছে 115.50 টাকা, বাবা দিলেন অর্থাৎ তার বাবা দিলেন কত টাকা? 75 টাকা, টাকার নিচে টাকা লিখি, আর 25 পয়সা, পয়সার নিচে পয়সা। যেহেতু যোগ হবে, আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, আমরা পুরোটা একটু সমান চিহ্ন দিচ্ছি। তাহলে মিতুর হলো এখানে লিখতে, অতএব মিতুর হলো, আমরা এটা যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে পয়সাটা যোগ করি। 0 আর 5 যোগ করলে এখানে 5ই বসছে, আর 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ 75 পয়সা হচ্ছে। আর টাকার নিচে টাকা লিখেই দিলাম, 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0, হাত থাকলো 1, 1 আর 7 যোগ করলে 8, আর 1 হচ্ছে 9, আর 1 বসে গেল, অর্থাৎ 190 টাকা 75 পয়সা, এটাই উত্তর। উত্তর 190 টাকা 75 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো খুবই মজা, তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমি তোমাদের আর একটি অঙ্ক লিখেছি, 8 নম্বর। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69.65 টাকা দিয়ে একটি বই কিনল, তার কাছে কত টাকা থাকলো? তার মানে আমি যে টাকাটা নিয়ে যাচ্ছি এবং যেটা বাজার করব অবশ্যই দোকানদারকে সে এত টাকা দিয়ে দিচ্ছে, তাহলে তার কাছে কিছু টাকা থাকবে, অবশ্যই আমরা সেটা বিয়োগ করব, বিয়োগ হবে। তো কিভাবে লিখতে হবে, করতে হবে, আমি করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমার কাছে যদি 5 টাকা থাকে, আমি যদি 2 টাকা দিয়ে একটা চকলেট কিনি, তার মানে আমি যদি 5 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে 3 টাকাটা এটা আমার কাছে থাকবে। তার মানে রিয়ার কাছে 100 টাকা ছিল, সে যেহেতু বই কিনেছে 69.50 টাকা দিয়ে, কাজে বইওয়ালা তার দোকানদারকে সেই টাকাটা দিয়েছে, 100 টাকা থেকে এটা আমরা বিয়ে করে দেবো, বাকি টাকাটা রিয়ার কাছে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে সমাধান করে দিচ্ছি। সমাধান,
রিয়ার কাছে আছে, রিয়ার কাছে আছে। এখানে একটু খেয়াল করো, এখানে টাকা আছে, পয়সা লেখা নেই, কিন্তু এখানে সে যে বইটা কিনছে সেটা 69 টাকা 75 পয়সা। তাহলে এখানে টাকা লিখিয়ে আমরা পয়সাটা শূন্য শূন্য করে দেবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে পয়সা বিয়োগ করতে। আচ্ছা, তারপর আমরা লিখব বই কিনলো, বই কিনলো কত টাকার? 69, 69 টাকা। কত পয়সা? 65 পয়সা। তাহলে এটা যেহেতু বিয়োগ হবে, আমি এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে আমি একটা সমান চিহ্ন দিচ্ছি। এখন তাহলে আমরা লিখব রিয়ার কাছে থাকলো, অতএব রিয়ার কাছে থাকলো। প্রিয় শিক্ষার্থীরা বিয়োগটা একটু বোঝার চেষ্টা করো, এখানে শূন্য আছে, শূন্য পয়সা, আর এখানে 65 পয়সা আছে। তাহলে শূন্য পয়সার থেকে কি 65 পয়সা কখনো বিয়োগ করা যায়? বিয়োগ করা যায় না। তাহলে এখান থেকে আমি কী নেব? 1 টাকা ধার নেব। এখান থেকে যদি আমি 1 টাকা ধার নিই, আর আমরা জানি 1 টাকা সমান হচ্ছে, 1 টাকা আমরা ধার নিচ্ছি, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তো যেহেতু এখানে পয়সা আছে, তাহলে এখান থেকে 1 টাকা ধার নিলো, আমরা এখানে অ্যাকচুয়ালি পয়সা হয়ে যাচ্ছে, তার মানে এখানে কত পয়সা হলো? 100 পয়সা। তাহলে 100 পয়সা থেকে আমি যদি 65 পয়সা বিয়োগ করি, এখানে 65 পয়সা যদি আমরা বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? 5, 1 দিয়ে দিলাম, এইটু 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 3। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে আমরা যেটা পাবো 35 পয়সা পাবো। সবাই বুঝতে পেরেছো? যেহেতু ওপরে ছোট বিয়োগ করা যায় না, 1 টাকা ধার নিলাম, 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সা থেকে আমরা 65 পয়সা বাদ দিলে 35 পয়সা থাকে। এই যে এর কাছে 1 টাকা ধার নিয়েছিলাম, এই টাকাটা একে দিয়ে দিলাম, তাহলে এই 69 টাকা এখন হয়ে গেল 70 টাকা। তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে থাকবে হচ্ছে 30 টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে কত? 30 টাকা 35 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা এভাবে খুব মজা করে অঙ্কগুলো করবা, খুবই মজার অঙ্ক, একটু বুঝলি খুব সহজে হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের আরেকটি অঙ্ক আমি এখানে লিখে রেখেছি, 9 নাম্বার, এটাও আমি একটু সমাধান করে দিচ্ছি। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, খুবই মজার অঙ্ক এবং খুব সহজ, খুব সহজেই পারবা। দেখো এখানে নাম দেওয়া আছে হচ্ছে রতন, 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চকলেট চানাচুরের প্যাকেট কিনলো। সে বাজারে বা যে কোনো দোকানে গিয়ে একটা চানাচুরের প্যাকেট কিনেছে, সে চানাচুরের প্যাকেটটা দাম মূল্য হচ্ছে 35 টাকা 75 পয়সা। যদি এখন পয়সা হিসাব থাকে না, তারপরেও আমাদের অঙ্কগুলোতে পয়সা দেওয়া আছে এবং এটা আমাদের অবশ্যই শিখতে হবে। সে দোকানদারকে 50 টাকার একটা নোট দিল, সে 35 টাকা 75 পয়সা কিনে 50 টাকার একটা নোট দিল, তার মানে সে বেশি টাকা দিয়েছে 50 টাকা, দোকানদার তাকে কিছু টাকা ব্যাক দিবে। তার মানে বুঝতে পারছি 50 টাকা থেকে আমরা এই টাকাটা বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই মজার একটা অঙ্ক। সমাধান, তাহলে রতন দোকানিকে দিল, এভাবে লিখবো, আমি একটু সাজিয়ে লিখি, রতন দোকানি বা দোকানদারকে লিখতে পারি আমরা সুন্দর করে, দোকানদারকে দিল। এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখব যে এখানে কিন্তু শুধু 50 টাকা দেওয়া আছে, কিন্তু সে কিনছে 35 টাকা পয়সা। তো তার মানে আমরা 50 টাকা আর এখানে পয়সাটাও অবশ্যই আমরা লিখে দিব।
পয়সাটা আমরা লিখে দিব শূন্য শূন্য, মানে পয়সা দিয়েছে এভাবে আমরা লেখা যায়। আগের মতন আমি যে আগের অঙ্কটা করলাম সেমভাবে। তাহলে রতন দোকানদারকে দিল এত টাকা, চানাচুর কিনলো, চানাচুরের প্যাকেট কিনলো, আমরা লিখব চানাচুরের প্যাকেট কিনলো কত টাকা দিয়ে, 35 টাকা। কত পয়সা, 75 পয়সা দিয়ে কিনছে। তাহলে এখানে পয়সার নিচে 75 পয়সা বসালাম। যেহেতু বিয়োগ হবে কাজে এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিলাম। এখন বলছে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবে, তাহলে আমরা লিখব দোকানদার ফেরত দিবে, অর্থাৎ দোকানদার ফেরত দিবে, আমরা এটা বিয়োগ করব। ইতিপূর্বে আমি তোমাদেরকে শিখেছি যে উপরে শূন্য পয়সা আছে, নিচে 75 পয়সা আছে, শূন্য পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করা কখনোই যায় না। আমরা নর্মালি জানি যখন এভাবে 13 থেকে আমরা 8 বিয়োগ করি, এটা কি 3 থেকে কি 8 বাদ দেওয়া যায়, তখন আমরা এখান থেকে 1 10 ধার নিই, 10 আর 3 হচ্ছে 13, 13 থেকে 8 বিয়োগ করে যেটা পাই সেটা বসাই 5। অনুরূপভাবে যদি এটা থেকে এটা বিয়োগ করা যায় না, কাজে এখান থেকে 1 টাকা ধার নেব, আর 1 টাকা সমান আমি ইতিমধ্যে লিখেছি 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে 100 পয়সা থেকে আমরা 75 পয়সা বিয়োগ করলে 25 পয়সা পাব আর কি। তো আমি যেহেতু 1 টাকা এখান থেকে ধার নিয়েছিলাম, একে এক দিয়ে দিলাম, তাহলে এই কয় টাকা হয়ে গেল, 36 টাকা। এখন 50 থেকে 36 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাব হচ্ছে 14 টাকা। এই টাকাটা দোকানি তাকে ফেরত দিচ্ছে। একে এক দিয়ে দিলাম 6, 10 থেকে 6 বিয়োগ করলো 4, একে এক দিয়ে দিলাম 4, 5 থেকে 4 বিয়োগ করলো হচ্ছে 1। তাহলে 14 টাকা 25 পয়সা রতনকে দোকানদার ফেরত দিচ্ছে। তাহলে উত্তর আমরা লিখে দিই, উত্তর 14 টাকা 25 পয়সা। এই তো আমাদের অঙ্ক, অঙ্কগুলো খুব মজা। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। তোমরা এই অঙ্কগুলো CW টু HW আমি ইতিমধ্যেও বলেছি একবার, HW থাকছে, এবং তোমাদের HW নাম্বার 8, HW নাম্বার হচ্ছে 8, অর্থাৎ 08, HW নাম্বার হচ্ছে 8। অবশ্যই অঙ্কগুলো বাসাতে খুব মনোযোগ দিয়ে করবে, বুঝিয়ে করার চেষ্টা করবে, আমি করে দিলাম, আবার বারবার করবে। তোমরা প্রতি শনিবার এই HW করার পর নিজ নিজ ভবনে এসে সামাজিক দূরত্ব মেনে অবশ্যই খাতাগুলো জমা দিয়ে যাবা, HW খাতাগুলো। তবে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।